হ্যালো বন্ধু, আমি রূপম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটায় কথা বলবো দিলখুশ ছবিটাকে নিয়ে, যেটা গতকালই মুক্তি পেয়েছে। কেমন লাগলো দিলখুশ? তো প্রথমেই বলে রাখি, কালকে দিলখুশের প্রিমিয়ার হয় সাউথ সিটি মলে, এবং সেখানে আমি এবং পৌশালী দিচ্ছিলাম, এবং প্রিমিয়ারেই আমরা সিনেমাটা দেখি। এবং যেহেতু রাত হয়ে গেছিলো, কালকে বাড়ি আসে, যার জন্য রিভিউটা কালকে দেওয়া পসিবল হয়নি। তো এই ছবিটা ডিরেক্ট করেছে রাহুল মুখার্জি, যার প্রথম সিনেমা, অর্থাৎ এর আগের ছবিটাই ছিল হচ্ছে কিশমিশ, যেখানে আমরা দেব এবং রুক্মিণীকে দেখতে পেয়েছিলাম। এবং এইখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুষ্মা ম্যাম, খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, উজান, মধুমিতা, সোহম এবং ঐশ্বরিয়াকে। তো এই যে চারটে কাপেল, অর্থাৎ আটজনকে নিয়েই এই গল্প দিলখুশ, যেখানে আমরা দেখতে পাই ট্রেলারটা থেকেও আমরা আভাস পেয়েছিলাম কিছু, যে মানে এইখানে দিলখুশ বলে অ্যাপ, সেই অ্যাপটা হয়তো এই চারটে কাপেলকে হয়তো একসঙ্গে মেলাবে। এবং দেখার বিষয় এটাই ছিল যে তারা একে অপরের সঙ্গে কীভাবে কানেক্টেড। গল্প সম্বন্ধে যদি কিছুটা বলি, এখানে একটা রাত্রের ঘটনা, যেখানে দিলখুশ অ্যাপটা তারা সবাই ট্রাই করে একে অপরের সঙ্গে, মানে একটা ভালো বন্ধু খোঁজবার জন্য সবাই এখানে দিলখুশ অ্যাপে সেইখানে সেদিনকে লগ ইন করে, এবং লগ ইন করে তারা তাদের পার্টনারটা পায়, এবং সেখান থেকে তাদের সঙ্গে পরিচয়, এবং সেখান থেকে তাদের মেন যে গল্প শুরু হচ্ছে, মানে একসঙ্গে যখন দেখা করছে তারপরে কী হয়, এই নিয়েই দিলখুশ গল্পটা। এবার যে মেন কথাটা, যে আদৌ কি সিনেমাটা ভালো হলো নাকি আলটিমেট, মানে আমরা যেরকম রোম্যান্টিক সিনেমা দেখে আসি এরকম কি গল্প, আমি বলবো একদমই না। এইখানে চারটে যে গল্প, চারটে গল্পই কিন্তু কোথাও গিয়ে একটু ডিফারেন্ট, আবার কোথাও গিয়ে একই সঙ্গে সেমভাবে জিনিসটাকে ব্যালেন্স করতে পেরেছে। যেমন এইখানে সোয়াম এবং মধুমিতা, তাদের পেয়ারটা সত্যি খুব ভালো মানিয়েছে, তার সঙ্গে সঙ্গে সত্যি সিনেমাটার মধ্যে যেমনটা প্রথম দিকে মানুষ খুব মানে মজা পাবে, খুব আনন্দ পাবে, যেমনটাই হাসবে কিছু কিছু সিন দেখে, তেমনটাই সিনেমাটা মানুষকে কাঁদাবেও। মানে কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে একটা, হ্যাঁ সিন ভালো চলছে, ভালো ভালোর সঙ্গে সঙ্গে কিন্তু আবার যে খুব ভালো হচ্ছে এমনটা কিন্তু না, কোথাও গিয়ে জিনিসটা ইমোশন করে দিচ্ছে, এমনভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করেছে রাহুল মুখার্জি। তা আমার কিশমিশ, মানে রাহুল মুখার্জির আগের কাজ কিশমিশ, যারা যারা আমার রিভিউটা দেখেছিলেন, কিশমিশ কিন্তু আমি ভালো বলিনি, আমার অ্যাভারেজ লেগেছিলো। কারণ কিশমিশ আমার প্রথম থেকে ভালো লাগছিলো, কিন্তু সেকেন্ড হাফ থেকে সিনেমাটা খুব লেন্দি করেছিল, যার জন্য কোথাও গিয়ে একটু বোর ফিলিং হতে হচ্ছিলো সেই সময় কিশমিশ দেখার সময়। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু ডিউরেশনটা 2 ঘন্টা 10, আমি বলবো যে ঠিকঠাকই রেখেছে, এবং সিনেমাটা একটা প্রপারভাবে ডিজাইন করেছে, এবং প্রেজেন্টেশন ওয়াইজ সত্যি খুব ভালো। এবার আসি সিনেমাটার বিভিন্ন ডিপার্টমেন্ট। এখানে যেই ডিপার্টমেন্ট নিয়ে ফার্স্টে কথা বলতে হবে সেটা হচ্ছে ক্যামেরা। অবশ্যই মধুরা বালিদের ক্যামেরা ওয়াকিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এইখানে যখন ইন্টারভেলটা হয়, ইন্টারভেলের সময় একটা বৃষ্টির সিন দেখানো হবে, সেখানে মানে কি বলবো, আমি স্পয়লার করছি না, সেখানে যে লাইটিংয়ের কাজটা জাস্ট দেখবেন, এবং সেই ইন্টারভেলের সিনটা কোথাও গিয়ে মানুষকে একটা দারুণ টুইস্ট দেবে, এটা কিন্তু আনএক্সপেক্টেড। তো এবার আসছি মিউজিক্যাল ডিপার্টমেন্ট। মিউজিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে আমরা জানি এই সিনেমাটার মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি, তার কাজ আমরা আগেও দুটো সিনেমায় দেখে এসেছি, এবং সেই রেজাল্ট এবং সেই যে আউটপুট সেটা আমরা পেয়েও এসেছি, মানে দিলখুশের মিউজিকেও, বিভাগী ফোন, সজনী, তারপর আরেকটাও গান বেরিয়েছে এই কিছুদিন আগে। এছাড়াও সিনেমাটার মধ্যে কিন্তু আরও একটা গান রয়েছে, যেটা কিন্তু মানে দিলখুশের টাইটেল ট্র্যাক, এবং সেটা কিন্তু পুরোটাই হিন্দিতে, ঠিক আছে। যাই হোক না কেন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে মিউজিক ছবিটার মধ্যে একটা আলাদাই লেভেল ক্রিয়েট করেছে এটা। মানে সিনেমার শুরুতেই যদি বিভাগী ফোন গানটার মাধ্যমের কথাই যদি বলি, মানে সেই গানটা দিয়েই সিনেমাটা কোথাও গিয়ে শুরু হয়, ওদেরকে ইন্ট্রোডিউস করানো হয়, একেবারে যে পুরো গানটা চলছে একদমই না, কিছুটা কিছুটা পোর্শন করে চালানো হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর যদি কস্টিউমের কথা বলি, মেকআপের কথা বলি, ঐশ্বরিয়াকে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, যেহেতু ট্রেলারের মধ্যেই আপনারা অনেকেই দেখেছেন চুলটার মধ্যে সবুজ কালার, এবং এটা কিন্তু সত্যিই ঐশ্বরিয়াকে করতে হয়েছিল চুলটার মধ্যে সবুজ কালারটা, যেটাতে কিন্তু সত্যি খুব গর্জিয়াস লাগছে তাকে। এবং উজানের একটা এখানে ডায়লগসই আছে, যখন ওর ফার্স্ট টাইম মিট হয় ঐশ্বরিয়ার সঙ্গে, যে ইউ আর লুকিং সো গর্জিয়াস, এই কথাটা যখন সে বলে, তো এই ব্যাপারগুলো খুব ভালো করে মেনটেন করা হয়েছে সিনেমাটার মধ্যে। তার সঙ্গে সঙ্গে যদি ডায়লগ ডিপার্টমেন্টের কথা আসি, ডায়লগস বলবো না যে খুব হাই ফাই, কিন্তু বেশ কিছু কিছু ডায়লগস রয়েছে যেগুলো সত্যি ভালো শুনতে খুব ভালো লাগছে। যেমন এইখানে মানে সিনেমাটার যে মেন ট্যাগ লাইন, যে কিছু কিছু সম্পর্কে সত্যি কোনো নাম হয় না, এটা সত্যি দিলখুশ করে দেওয়ার মতো একটা ডায়লগ। তো এই ডিপার্টমেন্টগুলো আমার বেশ ভালো লেগেছে, এবং সত্যি কথা বলতে স্ক্রিন প্লেটাও বেশ ভালো, আর একটু বেটার করলে আরও জিনিসটাকে ভালো লাগতো। দিকগুলো গেল পজিটিভ পয়েন্ট, এবার আসে সিনেমাটার নেগেটিভ পয়েন্ট। এই সিনেমাটার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, যে এইখানে যাদের দুজন মানে যাদের দুজনের ক্যামিওর জন্য আমাদের এই সিনেমাটা মানে সত্যি কথা বলতে একটু আগ্রহ তৈরি করেছিল, বা যেটা আমরা বলে থাকি যে আমাদের কমিউনিটির দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি বড় পর্দায়, তাদেরকে সত্যি কথা বলতে আমি অন্তত মনে করছি এই সিনেমাটা ওয়েস্ট করা হয়েছে। কারণ যেভাবে তাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, সেই দুটো ক্যারেক্টার মানে
এইটু এইটুখানি সময়ের জন্য তাও মানে একজনকে দেখানো হচ্ছে পুরো হাফ সাইডে, মানে প্রথম লুকে যেটা ট্রেলারে আপনারা দেখেছিলেন তার যে ক্যামিওটা সেটা দেখানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার যখন পরের সিন আসছে তার পেছন দিকটা দেখানো হচ্ছে। তা সেই সিনগুলো সত্যি কথা বলতে তাকে ক্যামিও না করালেও পারা মানে পারতো। এবং অপরজনের যদি কথা বলি, আপনারা জানেন কারা কারা সিনেমাটার মধ্যে ক্যামিও করেছে, যারা যারা জানেন না তাদের অবশ্যই সিনেমাটা কি হলে গিয়ে দেখতে হবে। তো অপরজনের যে ক্যামিওটাকে দেওয়া হয়েছে সেটা তো আরোই বেকার, কারণ সেইখানের কোনো মানে সেই ক্যামিওটার কোনো থাকা না থাকা কোনো মানেই হয় না। মানে তার ক্যামিওটায় তাকে পেছনটা দেখা যাচ্ছে, আর যখন পরের যখন সিনে তাকে সামনেটা দেখানো হচ্ছে তখন যে খুব পরিষ্কার একদম না, মুখটা ব্লার করে দেওয়া হয়েছে, যখন ওয়াইড অ্যাঙ্গেল ফ্রেমটাকে নেওয়া হয়েছে তখন মানে এমনই তার পজিশন, তাকে হয়তো কেউ খেয়ালই করবে না, এমন এমন ক্যামিওগুলোকে রাখা হয়েছে। তা সত্যি কথা বলতে ক্যামিওটা আমার একদম পছন্দ হয়নি। এছাড়াও এখানে আরও দুজন ডিরেক্টরের ক্যামিও রয়েছে, একজন ডিরেক্টরের মানে ক্যামিও তো ট্রেলারেই ছিল, সৃজিৎ মুখার্জি, তার ক্যামিও সত্যি কথা বলতে যে খুব ভালো একদমই না। সেই ক্যারেক্টারটা কী আসলে সেটাও আপনারা অনেকে হয়তো আন্দাজ করছেন ট্রেলারটা দেখে তার যে ডায়লগসের মাধ্যমে। এছাড়াও আরেকজন পরিচালকও রয়েছে যার ক্যামিও নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ সত্যি কথা বলতে এখানে কারোর ক্যামিও আমার খুব একটা পোষায়নি, সেই ক্যামিওগুলোকে ভালো করে মেনটেন করা হয়নি, ক্যামিওর মতো করে ক্যামিওটাকে ডাকলে ভালো হতো। এখানে দুজন ইউটিউবারকে নেওয়া হয়েছে, মানে তাদের একটু ভালো সিন মানে বেশ কিছুটা সময় ধরে যদি তাদেরকে বড় পর্দায় দেখানো হতো তাহলে ঠিক আছে, কিন্তু এইখানে মানে জাস্ট পেছন সাইড দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল সাইড দিয়ে তাদেরকে নেওয়া হয়েছে, এমনভাবে জিনিসগুলোকে করা হয়েছে, আবার ডায়লগসও একদমই নেই, তা সেইগুলো না রাখা যেহেতু। এবার আছে সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ঐশ্বরিয়া এবং এখানে উজানের যে কেমিস্ট্রিটাকে দেখানো হয়েছে এটা আরও ভালো করে বিল্ড আপ করা যেত। এইখানে বেশ কিছু কিছু জিনিস আছে যেগুলো ডায়লগস ওদের মধ্যে হয়েছে, মানে ডায়লগস কনজারভেশনগুলো সেগুলো শুনতে সত্যি খুব ভালো লাগছে। আবার বেশ কিছু কিছু জিনিস যেটা মানে আমি অন্তত মনে করি উজানের যে ক্যারেক্টারটাকে দেখানো যে সে মানে কীভাবে বিলং করছে বা তার যে কথা বলার যে ভঙ্গিমাটা সেটা কোথাও গিয়ে একটু ব্যালেন্স করানো যেত, বিশেষ করে ওর ব্যাক স্টোরির মাধ্যমে। আমরা এখানে দেখতেই পাবো হয়তো সিনেমাটার মধ্যে যে কে কী মানে কার সঙ্গে কীভাবে কানেক্টেড, কিন্তু যদি ব্যাক স্টোরিটা কিছুটা হলেও আমরা এই সিনেমাটার মধ্যে দেখতে পেতাম, যদিও বা খুব একটা লং করেনি সিনেমাটা, যদি কিছুটা দেখানো হতো উজানের মানে ব্যাপারটা যদি বলে থাকি না কেন, সে একদম স্বাভাবিক ছেলে, নর্মাল লাইফে বিলং করে, মানে যদি কিছুটা দেখানো হতো তাহলে আমরা বুঝতাম মানে চরিত্রটার মধ্যে একটা অন্য শেডও লুকিয়ে রয়েছে। যাই হোক, আরেকটা সিন রয়েছে যেটা আমার এক্ষুনি মনে পড়ে গেল, সোয়াম আর মধুমিতা। আমি প্রথমেই বলেছিলাম সোয়াম আর মধুমিতার কেমিস্ট্রিটা আমার বেশি ভালো লেগেছে, ঠিক আছে। এখানে এমন একটা সিন দেখানো হবে যেখানে আমরা দেখতে পারো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা পুরনো সিনেমার দৃশ্য, মানে ওই মানে সিনটায় সবার হাসি পেয়েছে এবং সত্যি দেখার মতো সিন, মানে ওই সিনটাকে যে আবার রিক্রিয়েট করেছে সোয়াম আর মধুমিতা সেটা দারুণ লাগছে। মানে ওই যে লোকেশনটার মধ্যে চা বাগানের মধ্যে সোয়াম বুম্বাদার মতো ইয়ে করছে, মধুমিতা হলুদ শাড়ি পরে রয়েছে, ওই সিনটাকে দারুণভাবে রিক্রিয়েট করা হয়েছে, ওটা বেশ ভালো লেগেছে আমার। এবং সত্যি সিনেমাটা যেমন আপনাদের হাসাবে তেমনি আবার কাঁদাবেও, কিছু কিছু জায়গা এমন আসবে বিশেষ করে ক্লাইম্যাক্সে এমন একটা দৃশ্য আসবে যেটা হয়তো কোথাও গিয়ে আপনাদের চোখ থেকে জল বার করবে। বিশেষ করে ওই সিনটা যেটা আপনার ট্রেলারে দেখে হয়তো অনেকের ভালো লেগেছে, চুল্লির মধ্যে যখন একটা ডেড বডিকে ঢোকানো হবে, ওই যে সিনটা এত সুন্দর করে ক্যাপচার করা হয়েছে, মানে ওরকম দৃশ্য আমরা লাস্ট সেই প্রেমামারাই দেখেছিলাম, মানে মারাত্মক সিন ছিল। এবং এইখানে মানে যারা যারা বড় পর্দায় দেখবেন তারাই ফিল করতে পারবেন ওই সিনটা, চূড়ান্ত লেভেলের হয়েছে ওই সিনটা বিশেষ করে। এছাড়াও বেশ কিছু কিছু জিনিস যে ভালো লেগেছে এখন এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি বলবো একটা ভালো সিনেমা, এবং এই সিনেমাটা সত্যি সরস্বতী পুজোর জন্য বেস্ট সিনেমা আমি অন্তত মনে করি। এবং এটা বলতেই হবে লাস্টে একটাই কথা বলো যে রাহুল মুখার্জি গ্রো করছে, এবং রাহুল মুখার্জি যেভাবে ভাবনাটা ভেবেছে মানে এই দিলখুশ গল্পটা নিয়ে, মানে যেভাবে ভাবনাটা ভেবেছে, স্ক্রিন প্লে যদি কথা বলি, ডায়লগসের যদি কথা বলি, মানে যে প্রেজেন্টেশন এক্সিকিউশনটা সেটা কিন্তু সত্যি খুব ভালো, অনেকটা বেটার। এবং টার্ন অ্যান্ড টুইস্ট যেটা বললাম যে ইন্টারভেল একটা দারুণ টার্ন অ্যান্ড টুইস্ট পাবেন। এছাড়াও অভিনয় যদি সবার কথাই বলি এখানে অবশ্যই খুব ভালো। একটা সিন থাকবে যেখানে খরাজ মুখার্জি এবং অপরাজিতা আড্ড খরাজ মুখার্জির গালে চুমু দেবে, ওই সিনটা এতটা মিষ্টি সত্যি কথা বলতে দারুণ, ওই সিনটা ট্রেলারেও ছিল। এছাড়াও বেশ কিছু কিছু সিন থাকবে যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্ঠা ম্যাডাম পরাণ বন্দ্যোপাধ্যায়কে একটা গিফট দেবে, তাকে গোলাপ ফুল দেওয়ার বদলে সেই গিফটটা দিচ্ছে, ওই মুহূর্তগুলো বেশ দেখার মতো মুহূর্ত ছিল। যাই হোক, এটাই ছিল মোটমাট আমার পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে আমি জানালাম আমার দিলখুশ কেমন লাগলো। আমি এটুখানি বলতে পারি দিলখুশ ভালোবাসার ছবি, ভালো লাগার ছবি, এবং সরস্বতী পুজোর জন্য একটা বেস্ট ছবি হচ্ছে দিলখুশ, কারণ সরস্বতী পুজো তো কাপলদের জন্য এবং এই ছবিটাও বানানোও হয়েছে কাপলদের জন্যই, তাই আমার মতে এই ছবিটা সরস্বতী পুজোয় খুব ভালো চলবে এবং বেস্ট ছবি সরস্বতী পুজোর জন্য, দিলখুশ করার মতো ছবি। যাই হোক, যারা যারা এখনও দেখেননি অবশ্যই চাইলে দিলখুশ দেখে আসতে পারেন আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন দিলখুশ আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।